আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা গিট নিয়ে একটা ক্লাস আপনাদের নিছিলাম, সেখানে মোটামুটি একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তো আমাদের মাথায় গিট সম্পর্কে একটা ধারণা তৈরিও হয়েছে, কারো কাছে মানে ম্যাক্সিমাম ক্লিয়ার, কারো কাছে কিছুটা ক্লিয়ার, কারো কাছে এখনো অজানা। তো এই জিনিসগুলো সলভ করতে আমরা আরেকটুখানি আজকে শর্ট একটা ব্রিফ দিয়ে আমরা এর রিয়েল অ্যাপ্লাইতে যাব। তো হোয়াট ইজ এ গিট? গিট কাকে বলে? ভার্সন কন্ট্রোল সিস্টেম। মূলত এর কাজ হলো ভার্সন কন্ট্রোল সিস্টেম, ভিসিএস। সংক্ষেপে কি, কোথাও আপনি এক্সাম দিতে গেলেন আপনাকে বলবে ভিসিএস বলতে কি বোঝেন? আপনাকে গিট সম্পর্কে কিছু জিজ্ঞেস করবে না, কি জিজ্ঞেস করবে? ভিসিএস বলতে কি বোঝেন? আপনাকে জানতে হবে ভার্সন কন্ট্রোল সিস্টেম ফর ট্র্যাকিং চেঞ্জেস ইন এ কম্পিউটার ফাইল। কম্পিউটারের কোনো ফাইলে, কম্পিউটার যে কোনো ধরনের ফাইল হতে পারে, টেক্সট ফাইল হতে পারে, ওয়ার্ড ফাইল হতে পারে, যে কোনো ফাইলের মধ্যে যেই চেঞ্জটা করা হয়েছে তার ট্র্যাকিং ধারণ করার জন্য। ট্র্যাকিং মানে কি, কবে কী কাজ করা হয়েছিল? কারণ কি, আপনার মনেই হতে পারে যে গত 5 দিন আগে যে কাজটা করেছিলেন ওইটি পারফেক্ট ছিল, মাঝখানে যে আমি কোডটাকে আপডেট করতে গিয়ে আউট হয়ে ফেলছি, এখন আর কোনো আগামতা খুঁজে পাচ্ছি না। এখন তো আগে তো আউটপুট আসতো, এখন তো আউটপুটও আসে না। হতাশ হয়ে মনে হবে কি যে সব মাথার চুল টুল যা আছে স্ট্যান্ড টেনে ছিঁড়ে ফেলি, তাই না? হ্যাঁ, সাবধান, চুল ছিঁড়তে যাবেন না। অনেকে আবার চিন্তা করে মাথা গরম হয়ে গেছে তো বিষে বিষক্ষয়, বিষে বিষক্ষয়, তো ধোয়া দিয়ে মাথার ভিতরে আরও গরম দিয়ে গরম বের করে ফেলি। অনেক প্রোগ্রামার দেখবেন ঘন্টার পর ঘন্টা কি ঠোঁটের সাথে একটা চুলুট লাগায় রাখছে। এরকম প্রোগ্রামার হবেন নাকি মাথা কুল করবেন, ঠান্ডা করবেন? ঠান্ডা, এরকম কিছু করা যাবে না, ওটা আরও ক্ষতিকর। তো যাই হোক, তো এটা অবশ্য অনেক অধিকাংশ প্রোগ্রামারই তারা অন্য কিছু অ্যাডিকশনে নাই, তারা অ্যাডিকশনই হলো প্রোগ্রাম। একটা জিনিসের নেশায় তারা কি নেশাগ্রস্ত, সেগুলো প্রোগ্রাম, হাউ টু প্রোগ্রাম, কীভাবে প্রোগ্রাম করতে হয়, নতুন নতুন থিওরি তাদের মাথায় আসে, তাদের অন্য কিছু করার আসলে কি সময়ও সে পায় না। প্রোগ্রামাররা এদিক থেকে ভালো হচ্ছে, আপনারা সেদিক থেকে ভালো হবে। তো ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল, এই ভার্সন কন্ট্রোলটা আবার ডিস্ট্রিবিউট করে কয়েকজন মিলেও কাজ করা যায়। তারপরে কোঅর্ডিনেটস ওয়ার্ক বিটুইন মাল্টিপল ডেভেলপার্স, কয়েকজন ডেভেলপার্স মিলে বেশ কিছু মিলে কোঅপারেট বা কোঅর্ডিনেটস একজন আরেকজনের সাথে কি অংশগ্রহণ করে কাজ করা যায়। কো মানে কি, সহ, কো শব্দের অর্থ কি, সহ। তারপরে হু মেড হোয়াট চেঞ্জেস অ্যান্ড হোয়েন, যে যাই চেঞ্জ করুক এবং কখন চেঞ্জ করুক এগুলো সব কিছুর কি ইনফরমেশন জানা যায়। আপনি 5 জন মিলে কাজ করতেছেন, 3 দিন পরে ঝগড়া লেগে গেছে, তো বলে যে এটা আমি করিনি, ও বলে এটা আমি করিনি। 3 দিন আগে কাজ করছে প্রোগ্রামটা, 3 দিন পরে সবার কোড নিয়ে এসে এক করে দেখছেন এখন একটা এরর জেনারেট হয়েছে। এখন সবাই বলবে কি যে এটা আমি করি নাই, এখন এটা কি ধরা যাবে যদি গিট ইউজ করেন? যে কোন ব্রাঞ্চে কে কাজ করছে, কবে, কোন টাইমে, কোন পেজের কোন লাইনে চেঞ্জ করছে এবং কি চেঞ্জ করছে, এভরিথিং আপনি পাচ্ছেন। ছোটবেলায় একটা কবিতা পড়ছিলাম, কবিতাটা খুব মনে পড়ে, কোন রাখালের কোন গরুটা, কোন বাগানের কোন তরুটা, কখন খেলো কিভাবে কেমন করে, সব আছে তার জানা, শুধালে সে বলতে পারে একদমই একটানা। এরকম কিছু বাবু আছে না, সব কিছু তাদের নখদর্পণে থাকে, যে কোন রাখালের কোন গরুটা, কোন বাগানের কোন তরুটা, কখন খেলো কেমন করে, সব আছে তার জানা, শুধালে সে বলতে পারে একদমই একটানা। আমাদের সেই রাখাল বাবুকে গিট, কোন প্রোগ্রামার, কোন পেজে, কোন ফাইলের কোন লাইনে, কখন কি যে করলো, কেমন করে, সব আছে তার জানা, শুধালে সে বলতে পারে একদমই একটানা, সে আমাদের গিট নানা। গুগল হলো মামা, গিট হলো কি নানা, মামার চেয়ে এক্সপার্ট, আমাদের সব কিছু ধরে রাখে। তো যাই হোক, তা আমরা একটু কবির মতো কি নিজেদের মতো এক লাইন লাগাই দিলাম সেই কবিদের সাথে। সে যাই হোক, তাহলে হু মেড হোয়াট চেঞ্জেস অ্যান্ড হোয়েন, কখন চেঞ্জ হলো, রিভার্ট ব্যাক অ্যান্ড এনি টাইম, যে কোনো সময় পুরোনো অবস্থায় ফিরে যাওয়া যায়। আমার তখন দেখা গেলো না বাকি 3 দিনের কাজ বেকার ছিল, আমি পিছন থেকে আবার হাঁটবো, নো প্রবলেম। তারপরে লোকাল অ্যান্ড রিমোট রিপোজ, রিপোজিটরি মানে হলো যার ঠিকানা বা মানে এই আশ্রয়, এটা লোকাল পিসিতেও রাখা যায় একই সাথে গ্লোবাল পিসিতে। আপনি এখান থেকে যখনই পুল করে পুশ করে দিয়ে দিলেন, পুশ মানে কি পাঠিয়ে দিলেন, পুশ মানে কি ধাক্কা দেওয়া বা কোনো কিছু পুশ করা, আর পুল মানে কি টানা, তাহলে বোঝা যাচ্ছে দুটি শব্দ থেকে যে আপনি কোনো কিছু যখনই পুল করে দেবেন মেইন সার্ভারে চলে যাবে।
পুশ করে দেবেন, যখনই পুল করবেন তখন আপডেটটা নিয়ে আপনি কাজ করবেন। দুদিন পর পর বা প্রতিদিন কাজ করার আগে দেখা গেল যে আপনার এই 8 জন মেম্বার 9 জন মেম্বার একটা প্রজেক্টের সাথে ইনভলভ। আপনি কাজ করার প্রথমেই আপনার করা উচিত কি, আগে পুল করা, পুল করে আপনার পিসিতে নিয়ে আপনি এটাকে চেক করে দেখবেন যে পুল করার পরে কোথায় কোথায় কে কে চেঞ্জ করছে, সেম কাজটা আপনি করছেন কিনা, আপনার কাজটাই বেটার নাকি ওনার কাজটা বেটার। যদি ওনার কাজটা বেটার হয় সব ঠিক আছে, আপনি এটা কমিট করে নেন, তাহলে আপনার পিসিতে কি চলে আসলো। এখন আপনি এরপর থেকে কাজ করলেন, আপডেট দিয়ে দিলেন, অন্যরাও সব জায়গা থেকে দিলেন, আর কে কেউ চেঞ্জ করছে, এইটা চেঞ্জ করছে, এর সাথে আমার কোনো কনফ্লিক্ট আছে কি না। এবং কনফ্লিক্ট থাকলে আবার এই গিটি আপনাকে বলে দিবে যে তুমি যে ফাইলে কাজ করছো এই ফাইলের এই লাইনে আরেকজন কাজ করছে, আপনাকে যে খুঁজে বের করতে হবে কষ্ট করে তা না। এটা কি এই গিট না না আপনাকে কী করবে, খুঁজে বের করে দিবে, কারণ তার সুদ হলে সব তার কি আছে জানা আছে যে কোন লাইনের কোন জায়গায় কোন প্রোগ্রামার একই প্রোগ্রামে চেঞ্জ করে রাখছে। আপনি তখন চেক করে দেখলেন আচ্ছা ও তো ওটাই সহজ মনে হয়, আপনি একটা ফেলে দেন, ওটা রেখে দেন, হয়ে গেল। এই সুবিধাটা কোথায় পাবেন, গিটে পাবেন, এবং এটা লোকাল এবং রিমোট রিপোজ আছে যেহেতু রিপোজিটরি। কনসেপ্ট অফ গিট, গিটের ধারণাটা কিপস ট্র্যাক অফ কোড হিস্টোরি, কোডের ইতিহাসের ট্র্যাক রাখে, আপনি যারা কাজ করছেন টোটাল ইতিহাসটা সে রেখে দেয়। টেক স্ন্যাপশট, স্ন্যাপশট অফ ইউর ফাইল, আপনাদের ফাইলগুলোর স্ন্যাপশট। স্ন্যাপশট মানে কি, স্ন্যাপ মানে কি হুট করে যে একটা শট মানে ছবি নিয়ে নেয়, স্ন্যাপশট যেটা আমরা পরিচিত স্ন্যাপশট নিয়ে নেয়। ইউ ডিসাইড হোয়েন টু টেক এ স্ন্যাপশট বাই মেকিং এ কমিট, কমিট করলেই স্ন্যাপশটটা নিয়ে নিল। যখন আপনি কমিট করবেন তখন ওই এই গ্লোবাল রিপোজিটরি এই ইয়ের থেকে সার্ভার রিপোজিটরি থেকে যখন আপনি আপনার কাছকে নিয়ে নিলেন, পুল করে নিয়ে আসলেন, এখনও কমিট করেন নাই, ওটা কিন্তু আপনার পিছিয়ে এখনও ইমবেড হয় নাই, আপনি দেখতে পাচ্ছেন কী কী চেঞ্জ করছে। আপনি যখন কমিট করবেন তখন এটা আপনার ইয়ের সাথে গেঁথে যাবে, আবার যখন আপনারটা আপনি ইয়েতে পাঠিয়ে দিবেন পুল করে, আগে আপনার কাজ যে এখানে যে কাজটুকু করছেন এই কাজটুকু কমিট করতে হবে, কমিট না করলে পাঠালে কিন্তু যাবে না। আপনার এখানে কমিট বলতে গিটে সেভ করা মনে করেন, সেভ করার পাঠিয়ে দিচ্ছেন, ওইখান থেকে আরেকজন দেখছে, সে এটাকে কী করবে, কমিট করবে, ঠিক আছে। এরপরে ইউ ক্যান ভিজিট অ্যানি স্ন্যাপশট অ্যাট অ্যানি টাইম, এই যে কমিট করছেন যে কবে কে কোনটা কমিট করছে, কার কমিট, এই কমিটগুলো দেখতে পাবেন। এভাবে তো আমরা এররগুলো বা কনফ্লিক্টগুলো বুঝতে পারি যে আচ্ছা 7 দিন সে পিসিতে কাজ করছে, তার সব কিছু কিন্তু আমাকে শো করবে না, সে যখন কমিট করছে কমিট করার লাস্ট মুহূর্তের যে ফাইলটা এটা আমি শো কর মানে, কারণ কমিট যখন লাস্টে করবে সবগুলো তা যা করছে সব সামারি নিয়েই তো কমিট করবে, যে প্রথম যেটা নিয়েছিল তারপরে কতগুলো কাজ করছে, ব্যাপারটা ক্লিয়ার বুঝাতে পারছি। এরপরে ইউ ক্যান ট্যাগ স্টেজ ফাইল বিফোর কমিট, কমিট করার আগে এই ফাইলটা আপনার এখানে স্টেজ হয়ে থাকবে, আপনি দেখতে পারবেন স্ট্যাটাসে গিয়ে, কিন্তু এখনও কমিট করেন নাই তার মানে ফাইনালাইজ হয় নাই বা স্টেজে আছে, স্টেজ থেকে আবার আনস্টেজও করতে পারবেন, কী করতে পারবেন, আনস্টেজ, স্টেজটাকে সরিয়ে রাখতে পারবেন, এই কাজগুলো আপনারা করতে পারবেন। এখন গিটের কিছু বেসিক কমান্ড, যে কমান্ডগুলো গিট ইউজ করে, একটা হলো গিট ইনিট, গিটকে ইনিশিয়ালাইজ লোকাল গিট রিপোজিটরি। আমাদের গত ক্লাসে এই ইনিটটা কাজ করা বাকি ছিল, এই জন্য লোকাল গিট ইনিশিয়ালাইজটা হয়েছিল না, এই জন্য আমরা কমিট দেওয়ার পরে কি কমিটে একটা এরর দেখেছিল যেটা আমরা বুঝতে পারি নাই। তবে গিট অ্যাড যে কোনো ফাইল আমরা টস গিট টস দিয়ে কী করি, তৈরি করি, কিন্তু গিট অ্যাড করলে এটা এই স্টেজে অ্যাড হয়, কোথায় অ্যাড হয়, স্টেজে। তারপর গিট স্ট্যাটাস হলে কি স্টেজের অবস্থাটা দেখা যায় যে স্টেজে এখন কী কী ফাইল আছে। এখানে ধারণাটা এভাবে নেন যে স্টেজে মঞ্চের নাটকে অভিনয় করে কারা, যারা এই মুহূর্তে স্টেজে আছে, কিন্তু অভিনেতা এই কয়জনে না আরও আছে, রোল চেঞ্জ হবে ধীরে ধীরে স্টেজে আসবে, স্টেজ থেকে নেমে যাবে, তাই না? তো জাস্ট এই মঞ্চটা কাজ করার এই ক্ষেত্রটা একটা মঞ্চের মধ্যে ধরা হয়েছে স্টেজ হিসেবে, তো স্টেজে এনে রাখা হচ্ছে। গিট কমিট, কমিটটা হলো কি এখানে কি বলবো, স্টেক ক্যারাল অফ ওয়ার্কিং ট্রি, যে কাজ যা করছেন তার ফাইলগুলো কি আপনি এখানে দেখতে পারবেন। আর কমিট চেঞ্জেস ইন ইন্ডেক্স, ইন্ডেক্সের মধ্যেই কি চেঞ্জ করে দিবে, যে আপনার আগে যে ফাইলগুলো ছিল এখন ফাইলগুলো কমিট করার কারণে ফাইনালি এইগুলো আপনার অ্যাড হয়ে গেছে। গিট পুশ, পুশ টু রিমোট রিপোজিটরি, দূরের রিপোজিটরি পাঠানোর জন্য আপনি কী করবেন, গিট পুশ করবেন। গিট পুল, পুল লেটেস্ট ফ্রম রিমোট রিপোজিটরি, দূরবর্তী রিপোজিটরি থেকে লাস্টে যে সবাই কমিট করছে, লাস্ট কেউ যদি কমিট না করেছে গত 3 দিন ধরে আপনি নামালে দেখবেন কি কোনো কনফ্লিক্ট নাই, কোনো চেঞ্জ নাই, যা তাই আছে।
আপনি তখন চেক করে দেখবেন যে না তাহলে কোনো চেঞ্জ নাই, তাহলে আমি কমিট করবো না, কি করবো না, কমিট করবো না, আমার অবস্থায় আমি কাজ করতে থাকি, কোনো চেঞ্জ থাকবে না, কমিট করে আপনি ওখান থেকে আপডেট নিয়ে নেবেন, ঠিক আছে না? তারপরে কি হচ্ছে, গিট পুশ, এটা জানলাম, গিট ক্লোন, ক্লোন রিপোজিটরি ইনটু এ নিউ ডিরেক্টরি, আরেকটা ডিরেক্টরি তৈরি করছেন, একজন নতুনকে অ্যাসাইন করতেছেন, সে কী করবে, আপনার এই গিট থেকে ক্লোন করে নেবে, প্রথম আগে পুল করলে তার ওখানে কি যাবে না, পুল করলে টান দেবে, কারণ গিটের তো একটা পাত্র তৈরি করে নিতে হবে, যখন ক্লোন করবে, ক্লোন মানে কি বলেন তো, সেম আরেকটা তৈরি করা, একটা থেকে আরেকটা কি তৈরি করা, এর নাম কি ক্লোন, ক্লোন বেবির নাম শুনছেন, টেকনোলজি জানেন, একজনের সেল নিয়ে তার বৈশিষ্ট্য থেকে সেম আরেকটা কি ক্লোন তৈরি করতেছে, প্রথম যে ক্লোন তৈরি করা ছিল সেটা কি, তার আগে তৈরি করা হয়েছে কি, প্রথম যেটা এটা ভেড়ার বাচ্চা, কি তৈরি করা হয়েছে, এটা ভেড়ার বাচ্চা, যাই হোক তো ক্লোন, এটার বৈধতা অবৈধতা নিয়ে অনেক যুদ্ধ চলতেছে মেডিকেল সায়েন্স বা মানবিক আদালতগুলোতে, ইসলাম তো তার একটা নিজস্ব স্বচ্ছ ধারণা আছে, যাই হোক সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব না। তো আমরা এই গিট সম্পর্কে মোটামুটি আমাদের একটা কি ধারণা তৈরি হলো, আমাদের একটা কি তৈরি করা ছিল, মাই ফার্স্ট গিট, এর মধ্যে আমরা কিছু এই ফাইল তৈরি করছিলাম, যদি ভেতরে যাই আমরা কি কি তৈরি করা আছে, ইন্ডেক্স, মাই জেস, স্ট্যাটাস, তো এই ফাইল থেকে আমরা যদি গিটকে রান করি, আমাদের গিট একটা কি রান করা আছে, আমরা এটা একটু কেটে দিই, আমাদের এখান থেকে গিট রান করার অবস্থা এই ইয়েটা ছিল কি, আমরা ইনস্টলেশন সব কিছু দেখছি, গিট ব্যাশ, গিট ব্যাশটাকে রান করলে কি এটার গিটটা আমাদের কি রান হয়ে গেল, আমরা এখানে একটু বড় করে নিব, তো আমাদের ফোল্ডারটাও পাশাপাশি রেখে দিই, যে চেঞ্জগুলো আমরা করব সেটা যাচ্ছি আমরা এখান থেকে দেখা যাক, তোমাদের এখানে তিনটা ফাইল আছে তাই না, তো আমি যদি এখন গিট স্ট্যাটাস দেখি, কি বললো যে ফ্যাটাল নট এ গিট রিপোজিটরি অর এনি অব দ্য প্যারেন্ট ডিরেক্টরি ডট গিট, সুন্দর, এখন আমাকে কি করতে হবে, গিটটা ইনিশিয়েট করতে হবে, গত তারিখে আমাদের এটাই প্রবলেম ছিল, তো এই জন্য আমরা কি করবো, গিট ইনিট, ইনিশিয়ালাইজ এমটি গিট রিপোজিটরি ইন সি ইউজার, আমার এই ফোল্ডারের মধ্যে কি একটা এমটি গিট তৈরি হয়ে গেল, বাট এখানে আমরা গিটটা পাচ্ছি না, যদি আপনি এখানে রিফ্রেশ দেন গিটটা এখানে তৈরি হয় নাই, কিন্তু হিসেবে এরকম ডট এমটি একটা কি গিট তৈরি হওয়ার কথা ছিল, এটা আপনাকে কি করতে হবে, আমাদের আসলে এই যে অপশন ফোল্ডার অপশনে গিয়ে ভিউতে গিয়ে এই শো হিডেন ফাইল, কিছু ফাইল আমাদের ফোল্ডারগুলোর মধ্যে থাকে সেগুলো হিডেন হয়ে থাকে, হিডেন করে রাখার কারণও আছে, এগুলো বিভিন্ন প্রোগ্রামের মানে চাবিকাঠি, অনেক সফটওয়্যার আমরা ইনস্টল করি আবার সেগুলো ডিলিট করে দিই, কিন্তু তার এই হিডেন ফাইলগুলো আমাদের পিসিতে থেকে যায় আমরা জানি না, ফার্দার যখন বিশেষ করে ব্রাউজারগুলো আবার যখন ইনস্টল দিই সেম সব কিছু ওরকমই থাকে, চেঞ্জ হয় না, যে সুবিধার জন্য আমরা আনইনস্টল করলাম আবার সেই সুবিধার জন্যই আমরা এটাকে ইনস্টল করে দেখি না সেই আগের অবস্থায় আছে, চেঞ্জ হয় না, কেন হয় না, কোম্পানিগুলো তাদের হিডেন ফাইল ভিতরে দিয়ে দেয়, লগ এখানে ইনফরমেশন রেখে দেয়, পরে যখন আপনি ইনস্টল দেন ওইগুলো সহ অ্যাড করে দেয় আগের অবস্থায় চলে আসে, এবং আরও কিছু কারণ থাকে যে এই ফাইলগুলো যদি কেউ ঘাটাঘাটি করে প্রোগ্রামটা কাজ করবে না, তো ইউজারে জানার দরকার নাই, কিন্তু ফাইলটা আমার পিসিতে রাখা দরকার, কিন্তু একজন প্রোগ্রামারের অধিকার আছে এই হিডেন ফাইলগুলো জানা এবং সেগুলো নিয়ন্ত্রণ করা, তাই না, কারণ প্রোগ্রামাররাই তো এগুলো তৈরি করে, তো এই জন্য আমরা এখন এটাকে ওপেন করে দেবো, শো হিডেন ফাইল টাইপ, আমরা সাধারণত এই হাইড এক্সটেনশন এটা সাধারণত ওপেন করে রাখি, কারণ অনেক সময় এক্সটেনশনটা অফ করা থাকলে এই ডট HTML ডট EXT এই ফাইলগুলো কি TXT এগুলো দেখাবে না, তাই না, তো এখানে যেটা এইটা যাদের এই ডট CSS এই CSS ডট HTML ডট JS না আসে
তারা অনুরোধ করছি তাদের কাছে এইটাকে আনচেক করে দেবেন, সাধারণত চেক থাকে, আনচেক করে দেবেন। আমাদের এটা আনচেক করাই ছিল, আগে করা ছিল। এখন এইখানে এই যে শো হিডেন ফাইল ফোল্ডার্স অ্যান্ড ড্রাইভার্স, এটা আমরা অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিলাম। আমাদের এখানে একটা গিট এই যে আমরা তৈরি করে রাখছি, এটা এখন চলে আসলো। এই কীভাবে তৈরি করলাম, গিট ইনিটের মাধ্যমে ইনিশিয়ালাইজ। আমার এই ফোল্ডারে আমি এখন গিটকে একটা রিপোজিটরি কি লোকাল পিসিতে, এই রিপোজিটরি আমার এখন তৈরি হলো, ব্যাপারটা ক্লিয়ার। এটা করে না নেওয়া পর্যন্ত আমি এখান থেকে কমান্ড দিলে লাভ নাই, স্টেজের কিছু দেখতে পারবো না, আদার কিছু দেখতে পারবো না। তোমাদের এই কাজটা হয়ে গেল। এখন যদি আমরা গিট স্ট্যাটাস দেখতে চাই, এখন আমাদের দেখাচ্ছে যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, মাই জেস, তারপর মাই স্টাইল ডট সিএসএস, তিনটা ফাইল আমাদের কোথায় আছে, রিপোজিটরি আছে। আমাদের এই গিট রিপোজিটরি একটাও অ্যাড হয় নাই, স্টেজে অ্যাড এখনো কি হয় নাই। একটা একটা করে আমাদের কি অ্যাড করতে হবে, কমিট করবো তো লাস্টে, কমিট করবো কি লাস্টে। এখন আমরা অ্যাড করি, অ্যাড করার অনেকগুলো ওয়ে আছে, তারপরে আমরা সবগুলো দেখাবো। গিট অ্যাড কি লিখতে হবে, অ্যাড। এখন আমাদের ফাইলটাকে যদি আমরা নাম লিখে দিই ইন্ডেক্স ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটাকে আমরা কি করে দিলাম, গিট অ্যাড, এটা অ্যাড হয়ে গেছে। এখন এইটা আমরা স্টেজে যদি দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আবার গিট স্ট্যাটাস। আপনি যদি স্ট্যাটাস বানানটা ভুল লেখেন তাহলে দেখেন একটা মেসেজ দিবে, বলবে দ্য মোস্ট সিমিলার কমান আর স্ট্যাটাস স্টেজ স্ট্যাশ স্ট্যাশ, তুমি যে কোনো একটা ইউজ করতে। আমরা আসলে কোনটা লিখতে চাইছিলাম, স্ট্যাটাস ভুলে কি স্ট্যাট লিখে ফেলছি, তো আমাকে বলে দিল যে তুমি কমান্ড লাইনে এই কোডগুলো দিতে পারো। তো আমরা এবার দিয়ে দিই গিট স্ট্যাটাস। এখন বললো যে নিউ ফাইল স্টেজে অ্যাড হলো কোনটা, দেখেন চেঞ্জ টু বি কমিটেড, যেই এই মানে কমিট করা যাবে যে চেঞ্জটা সেটা হলো ইউজ গিট আর এম ক্যাস্ট, এটা হলো যে রিমুভ করা যাবে। গিট আর এম ক্যাস্ট এবং ফাইলের নাম যদি আপনি এখানে লেখেন তাহলে এটা আবার কি এই যে স্টেজে আছে না, স্টেজ থেকে আনস্টেজ হয়ে যাবে। আমরা এখন স্টেজে দিলাম কিন্তু এটা কমিট করা বাকি আছে, কমিট করলে ফাইনাল এখানে কি হয়ে যাবে। আর এখন স্টেজ থেকে রিমুভ করার জন্য কি গিট আর এম, এটা দিয়ে আমরা রিমুভ করতে পারবি। একটু আমরা চেক করে দেখি গিট আর এম। অনেক সময় মনে হতে পারে যে স্টেজ থেকে এটা কমিট করবো না, আপাতত বাদ থাক, পরে কমিট করবো, তখন গিট আর এম দিয়ে। এখন কি করতে হবে, ক্যাশ সেই সে সরি সিএ সিএইচ ইট ক্যাশ, তারপরে ফাইল নেম, ফাইল নাম কি ইন্ডেক্স ডট এইচ টি এম এল, কি হয়েছে আর এম ইন্ডেক্স এটা রিমুভ হয়ে গেছে। আপনি আবার স্ট্যাটাস দেখেন, আপনার কাছে এখন মনে হতে পারে একই এই বারবার এই কাজগুলো করতেছি, কেমন একটা বিরক্তি বিরক্তি ভাব, কিন্তু যখন এটা আপনি বুঝে যাবেন, আপনি যখন প্রপারলি কাজ করতে পারবেন তখন এর আনন্দটা বুঝবেন যে আপনি কত পরিমাণ সেভ করছে। এই কোডগুলো তো আপনাকে মুখস্থ হয়ে যাবে, খুবই ইজি হয়ে যাবে। এর ইন্টারফেস যদি আমরা ইউজ করা শিখি, অনেক সফটওয়্যার আপনি পাবেন যেগুলোর ইন্টারফেস আছে, গিটের কাজ করবে আপনার ইন্টারফেস তৈরি করা। সেই এটা তো আমরা কনসোলে কাজ করতেছি, কিসে কাজ করতেছি, কনসোলে, কম্পিউটারে কমন লাইন যেটা এটা হচ্ছে একই, শুধু গিটের জন্য আলাদা করে একটু বানানো, সেগুলো গিট ব্যাশ। বাট এই কাজগুলোই সেম কাজগুলো আমরা কি আমাদের কমন লাইন থেকেও কি করতে পারতাম, নো প্রবলেম। তো গিট স্ট্যাটাস দিয়ে আমরা দেখলাম, এখন কি বললো, দেখেন ওইটা আমাদের স্টেজ ছিল, আমার আনস্টেজ হয়ে গেছে, ইন্ডেক্সটা আনস্টেজ হয়ে গেছে না। এখন এইখান থেকে এই এইচটিএমএল এর যদি আমার দুইটা ফাইল থাকতো, ধরেন আমরা এই রিপোজিটরি গিয়ে আর একটা ফাইল তৈরি করবো, তাহলে কী তৈরি করবো, গিট আমরা টিওইউ সিএইচ কী লিখতে হবে, গিট স্টস, আমরা দিলাম হলো হোম এইচটিএমএল, সরি টস হোম ডট এইচটিএমএল। টস ইজ নট এ গিট, আমরা কোথাও ভুল করছি, গিট ইজ টস হোম ডট এইচটিএমএল। আচ্ছা আমরা এখানে আচ্ছা আমাদের ফাইলটা তৈরি হয়েছে, টচের জন্য গিট লেখার দরকার নাই, টচের জন্য কি সরাসরি টচ ফোকাস মারলে কি ফাইলটা তৈরি হয়ে যাবে।
আমরা তো ফোল্ডারে ফাইলটা তৈরি করতেছি, একটা ফোকাস পাঠাচ্ছি, কি পাঠাচ্ছি, টসের মতো ফোকাস পাঠাচ্ছি। এখন আমরা যদি আমাদের স্ট্যাটাসটা দেখি, তাহলে কি কয়টা ফাইল পেলাম, হোম, ইন্ডেক্স। এখন আমরা চাচ্ছি যে ইন্ডেক্স, এইচটিএমএল যত ফাইল আছে সব এক কমান্ডে আমি আমার স্টেজে অ্যাড করব। খুবই সহজ, গিট অ্যাড স্টারমার্ক ডট এইচটিএমএল। স্টার মানে কি, এর আগে যতগুলো আছে আপনি দিয়ে দেন। এখন কি হলো, গিট অ্যাড এইচটিএমএলটা হয়ে গেল। আবার গিট স্ট্যাটাসটা দেখে নেন, দুইটা ফাইল অ্যাড হয়েছে আর দুইটা ফাইল অ্যাড হয় না। এখন আপনি বলতেছেন যে আমার আরও দুইটা ফাইল আছে, জেএস আর সিএস, তাহলে দুইটার জন্য তো দুইটা কমান্ড লিখতে হবে। এমন যদি হতো যে একটা কমান্ড দিয়ে সব ফাইল আমি অ্যাড করতাম, তাহলে ভালো হতো না? এরকম ওই আছে, গিট অ্যাড শুধু ডট দেন, ডটের পরে ফাইলের এক্সটেনশন যাই থাক। এখানে কি ইও দেওয়ার দরকার নাই, স্টার মার্ক দেওয়ার দরকার নাই, শুধু গিট আপনি দিয়ে দেন। দেখেন আপনি গিট অ্যাড হয়ে গেছে, যত ডট তারপর এক্সটেনশন যায় আপনি স্ট্যাটাস দেখেন, গিট ইজ স্ট্যাটাস। আপনার কোনো ফাইল আর কি বাইরে নাই, সব ফাইল কি হয়ে গেছে, ইয়েতে অ্যাড হয়ে গেছে আপনার স্টেজে। কোথায় অ্যাড হয়েছে, স্টেজে। এখনো ইন্ডেক্সিং হয় নাই, কেন, আপনি কমিট করেন নাই, কি করেন নাই, কমিট করেন না। আমরা যখন কমিট করে দেই, গিট, আচ্ছা গিট কমিটের, আচ্ছা আমরা গিট কমিট করে দেই, দেখি কোনো এরর দেখায় কিনা, আমাদের একটা কাজ বাকি আছে। এখানে একটা কথা বললো যে ডেস্কটপ মাই ফার্স্ট রিপোজিটরি গিট কমিট এডিটিং, এখানে ইউনিক্স একটা কাজ আমাদের কি বাকি রয়ে গেছে, সেটা হলো ইনিশিয়াল কমিট। কমিট করার জন্য ইনিশিয়াল এটাকে রান করতে হবে, ইনিশিয়ালটাকে কি করতে হবে, রান করতে হবে। তো ইনিশিয়ালটা যদি রান করতে চাই, আমাদের এইখানে দেখেন, আমরা যদি নিচের দিকে আসি, এখানে একটা কমেন্ট আছে, কিন্তু এটা কমেন্ট করা আছে, হ্যাশ দেওয়া মানে কি কমেন্ট করা। তো এটাকে আমরা কেটে দিয়ে শেষে গিয়ে ডিলেট বাটন চাপলে এটা কি হবে, কেটে যাবে। এখন কিন্তু এইখান থেকে আপনি কমিট বা গিট এন্টার দিলে কাজ করবে না, এন্টার দিলে কি করবে না, কাজ করতে হবে, কাজ করবে না। তো এখান থেকে বের হয়ে আসার জন্য আপনাকে যেটা করতে হবে, এবং এখান থেকে আপনি যদি বের হয়ে শেষের দিকে আসতেও চান, একটা পর্যায়ে গিয়ে আটকায় দিবে, এটা পর্যায়ে কি অ্যারো চেপে আপনি বের হওয়ার চেষ্টা করছেন যে এই লাইনের শেষে গিয়ে আমি এন্টার দেবো, কাজ হবে না, কারণ এর পরে তো কোড আছে, তাই না, কোড তো শেষের লাইনটাও এক্সিকিউট করে, আমি তো মাঝখানে এটাকে ইনিশিয়াল করে দিলাম। তো এখান থেকে সহজ ওয়ে হলো, আপনি এখানে চলে যান, স্ক্যাপ বাটন চাপেন, আপনার কিবোর্ডের একদম বাম পাশের উপরের যে বাটনটা আছে ESC লেখা, এটা স্কেপ বাটন। স্কেপ মানে কি, পালায় বেড়ানো, অনেক কাজ থেকে আপনি কি বের হয়ে আসলেন। এখানে আপনি একটা কাজ করেন, কোলন লেখেন, দেখেন নিচের দিকে কোলনটা লেখা উঠছে, এবং QW এই কথাটা লিখে আপনি এন্টার দেন, সরি WQ হতে পারে, আমরা আরেকবার স্কেপ দিচ্ছি, এখান থেকে আমরা আবার স্কেপ দিয়ে আমরা এখানে যদি লিখে ফেলি যে WQ, তো আমাকে এখান থেকে বের হওয়ার ওয়েটা দিয়ে দিল। WQ কি লিখতে হবে, ওখান থেকে ফিরে আসার জন্য আমার ওইটা কি হয়ে গেছে, ইনিশিয়াল, এটা ইনিশিয়াল হয়ে গেছে, যে ইনিশিয়াল এরিয়াটা ছিল। এখন যদি আমরা কমিট দিয়ে দিই, কি বলো, অন ব্রাঞ্চ মাস্টার নাথিং টু কমিট ওয়ার্কিং ট্রি ক্লিন, যে সবগুলো অ্যাড হয়ে গেছে, এই যে ফাইলগুলো অ্যাড হয়ে গেছে, মাস্টার ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে, আমার কি মেইন ব্রাঞ্চ, আমি আলাদা ব্রাঞ্চ আর তৈরি করিনি, একটা ব্রাঞ্চ, তো কমিট হয়ে এগুলো তৈরি হয়ে গেছে, এবং কমিট করার কিছু বাকি নাই। যদি আরও কিছু ফাইল এখানে থাকতো যেগুলো স্টেজে অ্যাড করি নাই, ওই ফোল্ডারে থাকতো, তাহলে কি বলতো যে এইগুলো কমিট হয়েছে কিন্তু আর এই ফাইল এখনও বাকি আছে তোমার রিপোজিটরিতে, এই কাজটা হয়ে গেল। এখন আমাদের একটা কাজ করতে হবে, এই যে রিপোজিটরি আমরা তৈরি করলাম, এই রিপোজিটরির জন্য একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে।
এই ইউজার নেম একটা কি ইমেইল তৈরি করতে হবে, কারণ আমরা যখন পুশ অ্যান্ড পুল করব সেখানে আমাদের লগ ইন করে ঢুকতে হবে যখন মেইন সার্ভারে যাব। তো লগ ইন করার জন্য এই ইউজার নেম আর পাসওয়ার্ড যদি না থাকে, তাহলে এই আলাদা ইমেইল যদি না থাকে, তাহলে সে কি যে কোনোটা দিয়ে যে কোনো কেউ ঢুকতে পারবে? কোনো আপনার নিজস্ব পার্সোনালিটি সেখানে থাকলো না। সেই জন্য আমরা কি করবো, গিট কনফিগ, কনফিগের পরে সরি গিট কনফিগ, এখানে আপনি দিবেন হলো ইউজার ডট নেম, ইউজার একটা নাম দিবেন এবং এটা অবশ্যই সিঙ্গেল কন্ডিশনের মধ্যে দিবেন। সিঙ্গেল কন্ডিশনের কি মধ্যে দিবেন? তো গিট আমরা কনফিগ করতেছি, ইউজার নেম এখানে দিয়ে দিলাম আর হাম আদনান। তো এটাকে আপনি কি হয়ে গেল আননোন অপশন কনফিগ, এখানে আমরা কোনো একটা এরর করে থাকবো হয়তো, সেটা আমরা সলভ করে আসছি। তো আমাদের এই মাঝে মাঝে কিছু এরর হয়ে যাচ্ছে, কিছু মিস্টেক হয়ে যাচ্ছে, এতে ভালো হচ্ছে কিছু জিনিস যে আমরা এই এররগুলো সামনে যখন সামনে পড়তো তখন ঘাবড়া যেতাম। আমি ব্যক্তিগতভাবে কাজ করছি বিট বাকেট দিয়ে, তার ইন্টারফেস আছে অনেক কিছু, ইন্টারফেসে থেকে একটা সফটওয়্যার যেরকম আমরা পরিচিত, ইন্টারফেস তৈরির উদ্দেশ্যই হলো ইউজারের কাছে ইউজার ফ্রেন্ডলি করা, ইউজারের কাছে কি করা ইউজার ফ্রেন্ডলি করা। আসলে আমরা ইউজার নয়, আমরা ডেভেলপার, এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। আমি নিজেও এই কমন লাইনের বা ব্যাশের কাজগুলো দেখলে নিজেকে লুকাতাম, সেই টিউটোরিয়ালগুলোকে অ্যাভয়েড করতাম যেগুলো এগুলো ইউজ করে, খুঁজতাম যারা ইন্টারফেস ইউজ করছে। কিন্তু অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামার হওয়ার জন্য আপনাকে এর বিকল্প নাই, তাই আমি নিজেও অল্প স্টাডি করতেছি, বাট আপনাদের শিখাতে শিখাতে নিজেরটা পাকাপোক্ত করছি, যেহেতু সময় হাতে খুব কম, অনেক কাজ করতে হয়। তো এখানেই এই ছোটো ছোটো এররগুলো আমরা এখান থেকে আবার কি সলভ করে নিয়ে আগাচ্ছি। তো আপনারাও এটা আপনারা যখন একা একা কাজ করবেন তখন দেখবেন যে এই এররগুলো আপনাকে অনেক হেল্প করবে। ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, সেখানে মূল একটা অংশ থাকে কি করা, পরীক্ষার পরে ইন্টার্নশিপ করা। ইন্টার্নশিপের কাজই হলো যে বিভিন্ন কেস আপনি পড়ছেন জ্বর, এরকম ডাক্তারি বিদ্যায় ফিল্ডে গিয়ে দেখলেন না জ্বর আরও কত রকম যে হতে পারে, স্যার জিজ্ঞেস করলেন স্যার এটা কি জ্বর, হ্যাঁ এটাও জ্বর। আপনি তখন ইন্টার্ন করতেছেন, তখন হয়তো আপনার স্যার আছে, সিনিয়র হয়ে আছে, স্যার এটা তো আমার জেনারেল ইয়ের সাথে মেলে না, বলে হ্যাঁ এটা নতুন বা এটা আমরা ওইখানে কোর্সের মধ্যে কভার করতে পারি নাই, এই জাতীয় জ্বরও আছে। আমরা এরকম কেসও কি পৃথিবীতে প্রথম এতদিন আগে ধরা পড়ছিল, কারণ এটা কি লাখে একজনের হয় ধরেন আর কি। এখন কেস আপনি ফিল্ডে না গেলে কেস স্টাডি হবে না, কেস স্টাডি না হওয়া পর্যন্ত, ইন্টার্নশিপ না করা পর্যন্ত আপনার পরিপূর্ণতা আসবে না। তো এইখানে আমরা যে এই কিছু কেস স্টাডি মাঝখান থেকে হয়ে যাচ্ছে, এটা একটা বেটার। তো আমরা এখানে কি করব, গিট কমিটটা আসলে সরি কনফ্লিক্টটা আসলে আমাকে আগে করতে হবে কনফ্লিক, এরপরে গ্লোবাল একটা কথা আমাকে যোগ করতে হবে, মানে এটা সব জায়গায় ইউজ করার জন্য। এখন আমি কি ইউজার ডট নেম, বাকিটুকু ঠিক ছিল, আমরা এখানে একটা নাম দেব, আর হাম আদনান। আমাদের কি হলো, গিট কনফিগ গ্লোবাল ইউজার নেম আর হাম আদনান এটা নিয়ে নিল। এখন আমাদের একটা ইমেইল দিয়ে দিতে হবে, যে ইমেইল দিয়ে কি আমাকে সে চিনবে, কারণ ইমেইল একটা ইউনিক আইডি। এখানে জটিল পাসওয়ার্ডের ব্যবস্থা তারা করে নাই, কারণ হলো যে এটা তো আপনি ইউজ করতেছেন, আপনি ঢুকবেন, জটিল হলে আপনার জন্য পরে ভুলে গেলে, প্রোগ্রামাররা তো নতুন কিছু কোনো কিছু মুখস্থ রাখে না, সাধারণত ভুলে যায়। এটা কিন্তু প্রোগ্রামারদের একটা কি সুবিধা আবার অসুবিধাও আছে, আর বেশ কিছু জিনিস যে গিন্নি আপনাকে একটা জিনিস আনতে বলছে, সব কিছু ভোলার অভ্যেসে এটাও ভুলে গেছেন, তো খবর আছে প্রোগ্রাম ভুলে গেলে তো আপনাকে এই যে গিট নানাকে জিজ্ঞেস করলে সে আপনাকে অনেক হেল্প করবে, বা এরকম আরও অনেক সফটওয়্যার আছে আপনাকে হেল্প করবে, কিন্তু গিন্নি আপনাকে একটা জিনিস বাজার থেকে আনতে বলছে যদি ভুলে যান, আপনার প্রোগ্রামিংয়ের 12টা বাজাবে। এই জন্য ওই সব জিনিসের জন্য আমার কিছু মেমোরি আলাদা অ্যালোকেট করে কি রাখতে হবে। যাই হোক, এখন কি গিট কনফিগ, অবশ্য একটা পর্যায়ে গিয়ে যখন আপনাকে চিনে যাবে না এই পাগল এরকমই, যদি এটা মেনে নেয় তো আপনার লাগ ভাগ্যটা কি ভালো, আর যদি না মেনে নেয় তাহলে খবর আছে। আমি অবশ্য ভাগ্যবানদের দলে, টেনশন করার কিছু নাই, আপনারা ভাবতে পারেন যে লেস তো আমাদের কাটা যায় নাই, আপনারই কাটা গেছে, যে আপনার অভিজ্ঞতা বলেন, আমি ভাগ্যবানদের দলে। আমরা একটা মেইল দিয়ে দিলাম,
একটা এরর দিল, গিট কনফিগ গ্লোবাল আরহাম একাডেমি ডট কম এরর ইনভ্যালিড কি আরহাম একাডেমি। এটা সম্ভবত আমরা একবার ব্যবহার করে ফেলছি, একবার কি আমি এর আগে নিজে প্র্যাকটিস করতে গিয়ে একবার ব্যবহার করে ফেলছি, তো এটাকে আর নেবে চেঞ্জ করে দিতে হবে। তো আমরা এটা চেঞ্জ করে দিই, কারণ একটা রিপোজিটরি ঢোকার জন্য একটাই তো আপনার ইউজার নেম পাসওয়ার্ড দরকার। ইউজার নেম একই থাকতে পারে, কিন্তু পাসওয়ার্ড তো ইমেইল কি ও পাসওয়ার্ড হিসেবে রাখতেছে, এইটাকে ইউনিক করে দিছে, এই জন্য এটাকে আপনি দুইটা ব্যবহার করতে পারতেছেন না। ও এখানে আমাদের কিছু কথাও অপূর্ণ ছিল, আমরা এটা দিয়ে দেখি কি দরকার ছিল। ওখানে যেরকম ইউজার, এখানে ইউজার ইমেল দিতে হবে, কি দিতে হবে ইউজার মেইল, তারপরে লিখতে হবে। আমরা আবার দিয়ে দেখি আরহাম এটা নিচ্ছে কিনা, কারণ ওইটা তো আমি কমপ্লিট করছিলাম না, সেই হিসেবে নেওয়ার কথা। ইউজার নেম ছিল, এটা কি ইউজার মেইল, ইউজারের মেইল এবং ইউজারের নেম দুটো জিনিস আপনাকে কি দিতে হবে, গিট কনফিগ তারপরে গ্লোবাল কথাটা বলে দিতে হবে, কি কথা গ্লোবাল, তারপরে এটা নিয়ে নিছে ঠিক আছে আরহাম একাডেমি এই রিপোজিটরির জন্য। এখন এটা যখন আপনি পুল করবেন, পুশ করবেন, তখন আসলে এটা আপনাকে কি করবে, হেল্প করবে, এটা দিয়ে আপনাকে চিনবে এই গিটের মধ্যে ইনফরমেশনটা কি সে রেখে দিল, এই যে গিট আপনি তৈরি করে নিয়েছেন। তো আজকের এই ক্লাসটা এ পর্যন্তই, আর একটা ক্লাসের মাধ্যমে আমাদের গিট ইউজ করার মতো যতটুকু দরকার সবটুকু দেখা দেওয়া হবে। আপনারা একটু ভালো করে এটা দেখবেন এবং এই ফাইলগুলো তৈরি করবেন, প্র্যাকটিস করবেন। গিটের অনেক টিউটোরিয়াল আছে, অনেক বেশি কিছু আপনাকে দেখাবে, আপনার ওটা দেখলে ভয় পেয়ে যাবেন। আমি সবগুলোর মধ্যে সবচেয়ে সংক্ষেপ এবং আমার কাজে ফিল্ডে নামার জন্য যতটুকু প্রয়োজন এতটুকু একটা বেসে বের করে সেখান থেকেও জিস্ট আপনাদেরকে আমি নিজে প্র্যাকটিস করছি, আপনাদেরকেও প্র্যাকটিস করাচ্ছি, কারণ আমরা এখন থেকে আমাদের কোডগুলোকে কী করবো, সংরক্ষণ করব, এটা আমাদের আগামী দিনের জন্য কি কাজে লাগবে। কারণ আমার রিয়েলিটি থেকে আমি এটা উপলব্ধি করছি যে অনেক কোড যেটা আমার বারবার ইউজ করা দরকার, এটা ইউজ করতে গিয়ে নিজেই আর কোড আগের কোড বুঝি না, যে চেঞ্জগুলো পরে করে ফেলছে আপডেট ভার্সন প্রিভিয়াস ভার্সনটা নাই, তখন মনে পড়ে যায় আচ্ছা এটা তো ডেভেলপ করার আগে এই সুবিধাটা ছিল, ডেভেলপ করার পরে চেঞ্জ হয়ে গেছে, আমি আর আগেরটা নিজেই আবার স্টাডি করতে হচ্ছে, তাহলে কি একজন প্রোগ্রামের টাইম লস। এখন আমাদের ভার্সন কন্ট্রোল করতে হবে প্রত্যেকটা কাজের এবং গ্রুপ ওয়াইজ কাজ করতে হবে, সেক্ষেত্রেও ট্র্যাকিং রাখা আমাদের জন্য জরুরি। এই জন্য এটা একটু ভালো করে প্র্যাকটিস করবেন। আপনাদের কারো কারো মাথা খুব গরম হয়ে গেছে, কেউ কেউ পানিও দিয়ে আসছেন, যাই হোক, তো আপনারা মাথার উপর ছোট্ট করে একটা করে ফ্যান লাগাই নেবেন, যেন কী হয় প্রোগ্রামারের মাথা এখন কম্পিউটারে কী করতেছে এক্সপ্যান্ড হচ্ছে, বড় বড় পাওয়ার সাপ্লাই লাগাচ্ছে, এক্সট্রা ফ্যান লাগাচ্ছে, তা আপনারা কি দু একটা কুলার হেডের উপর মাথার উপর কি বসায় দেবেন, একটা ক্যাপ লাগায় ক্যাপের উপর ফ্যান ট্যান দিয়ে লাগাই দেবেন ঠিক আছে। তো যাই হোক, তো আমরা এইভাবে আগাবো ইনশাল্লাহ, আমাদের এই জিনিসটা কী হবে পাকা বলতে, জাস্ট একটু ফান করলাম, আপনাদের ব্রেনটা কি একটু জ্যাম হয়ে গেছিলো, একটু রিল্যাক্স হলো, কি আবার ফ্যান লাগাতে যায় না, কারেন্টটা শর্টকাট খায় তখন আবার অন্য বিপদ হয়ে যাবে। যাই হোক, এই ক্লাসটা এ পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে গিটের বাকিটুকু কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।